আজকে আমি তোমাদের পড়াবো ডিপ্রেশন অফ ফিজিং পয়েন্ট অফ সলিউশন। আগের ভিডিওতে আমি তোমাদের পড়িয়েছিলাম এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ সলিউশন, আজকে পড়াবো তোমাদের ডিপ্রেশন অফ ফিজিং পয়েন্ট অফ সলিউশন। এই ডিপ্রেশন অফ ফিজিং পয়েন্ট অফ সলিউশন এটি কলিগেটিভ প্রপার্টির একটি টপিক। এই টপিকটা তোমরা কিছুটা হলেও জানো, ক্লাস 12-এ পড়েছিলে। ঠিক আছে, তাহলে আজকে আমি শুরু করছি ডিপ্রেশন অফ ফিজিং পয়েন্ট অফ সলিউশন। ডিপ্রেশন অফ ফিজিং পয়েন্ট অফ সলিউশন এই টপিকটি জানতেও লাগে, তোমাকে জানতে হবে ফিজিং পয়েন্টটা কাকে বলে। ফিজিং পয়েন্ট হচ্ছে, ফিজিং পয়েন্ট অফ এ সাবস্টেন্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেশার অফ লিকুইড ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ ভেপার প্রেশার অফ সলিড। আমি আরেকবার বলছি, ফিজিং পয়েন্টটা হলো অ্যাজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ভেপার প্রেশার অফ লিকুইড ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ ভেপার প্রেশার অফ সলিড। ওকে, নেক্সট হচ্ছে ডিপ্রেশন অফ ফিজিং পয়েন্ট এটা কি। ডিপ্রেশন অফ ফিজিং পয়েন্ট এটা হলো হোয়েন নন ভোলাটাইল সলিউড ইজ ডিজলভ ইন পিওর সলভেন্ট দেন ফিজিং পয়েন্ট অফ সলিউশন ইজ লোয়ার দেন দ্যাট অফ পিওর সলভেন্ট। আরেকবার বলছি, হোয়েন নন ভোলাটাইল সলিউড ইজ ডিজলভ ইন পিওর সলভেন্ট দেন ফিজিং পয়েন্ট অফ সলিউশন ইজ লোয়ার দেন দ্যাট অফ পিওর সলভেন্ট। পিওর সলভেন্টের সাপেক্ষে সলিউশনের ফিজিং পয়েন্ট ডিক্রিজ করাকে বলা হয় ডিপ্রেশন অফ ফিজিং পয়েন্ট। ওকে, ভেপার প্রেশার অফ সলিউশন ইজ লোয়ার দেন ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট, সো ফিজিং পয়েন্ট অফ সলিউশন ইজ লোয়ার দেন পিওর সলভেন্ট। ভেপার প্রেশার অফ সলিউশন যদি লোয়ার হয় দেন ভেপার প্রেশার অফ পিওর সলভেন্ট, সো ফিজিং পয়েন্ট অফ সলিউশন ইজ লোয়ার দেন পিওর সলভেন্ট। ওকে, এবারে আসা যাক ডিপ্রেশন অফ ফিজিং পয়েন্ট অফ সলিউশনের ব্যাখ্যাতে। ওকে, দ্য নর্মাল ফিজিং পয়েন্ট অফ এ লিকুইড ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ দ্য লিকুইড অ্যান্ড দ্য সলিড ফেজ হ্যাভ দ্য সেম ভেপার প্রেশার দ্য সিস্টেম বিং মেনটেন আন্ডার ওয়ান অ্যাটমোসফিয়ার। ওকে, ইন দিস ফিগার, তোমরা ফিগারটি লক্ষ্য করে দেখো, এ বি and AC are the vapor pressure curve of liquid and solid phase of the pure solvent. D is the solution of vapor pressure curve. Okay. This intersect at A, which indicate the fizzing temperature TF of the pure solvent. তোমরা গ্রাফে লক্ষ্য করে দেখো, TF হচ্ছে ফিজিং টেম্পারেচার অফ পিওর সলভেন্ট অ্যান্ড টিএফ ড্যাশ হচ্ছে ফিজিং টেম্পারেচার অফ সলিউশন। ওকে, দিস ইন্টারসেক্ট অ্যাট এ হুইচ ইন্ডিকেট দ্য ফিজিং টেম্পারেচার টিএফ অফ দ্য পিওর সলভেন্ট দ্য ভেপার প্রেশার অ্যাট বি P10 হচ্ছে, যেখানে ইন্টারসেক্ট এ আছে ওখানে ভেপার প্রেশারটা হচ্ছে তোমার P10। The vapor pressure curve of the solution of a non-volatile solute will be lower than that of pure solvent and it is represented by D. আমি আগেই বলছিলাম তোমাদের যে D হচ্ছে সলিউশনের ভেপার প্রেশার কার্ভ, যেটা হচ্ছে লোয়ার দ্যান পিওর সলভেন্ট। যেটা হচ্ছে তোমাদের লোয়ার ভেপার প্রেশার কার্ভ ডিটা, ডি হচ্ছে তোমাদের লোয়ার পেপার প্রেশার কার্ভ দেন পিওর সলভেন্ট। ওকে, অ্যাট দ্য টেম্পারেচার টিএফ দ্য পেপার প্রেশার অফ দ্য সলিউশন ইজ P1 সে অ্যাট দ্য পয়েন্ট আর। তোমরা গ্রাফে দেখো যে আর পয়েন্ট আছে ওখানে পেপার প্রেশার হচ্ছে P1, যেটা আর যেটা হচ্ছে তোমার ওখানে অ্যাট দ্য টেম্পারেচার টিএফ and this pressure is less than P10. Okay, hence if solid is added to the solution the former will melt to attain equilibrium, the solution being cooled further its vapor pressure curve will meet the curve AC at point D. তোমরা গ্রাফে দেখো যে এসি কার্ভ রয়েছে সেটা মিট করছে অ্যাট পয়েন্ট ডি তে। ঠিক আছে, হয় আর at pressure P3 and temperature TF dash.
the solution will have the same vapor pressure as the pure solid. Okay, hence Tf dash is the freezing point of the solution and Tf dash is lower than Tf. একটা গ্রাফটা দেখলেই তোমরা বুঝতে পারবে, যেখানে টিএফ ড্যাশ হচ্ছে সলিউশনের ফিজিং টেম্পারেচার আর টিএফ হচ্ছে পিওর সলভেন্টের ফিজিং টেম্পারেচার, যেখানে পিওর সলভেন্টের ফিজিং টেম্পারেচার গ্রেটার দেন সলিউশনের ফিজিং টেম্পারেচার টিএফ ড্যাশ। ওকে, দ্য ফিজিং পয়েন্ট ইজ লোয়ার ডিউ টু দ্য প্রেজেন্স অফ দ্য সলিউট, দ্য ডিক্রিজ ইন ফিজিং টেম্পারেচার ইজ টিএফ মাইনাস টিএফ ড্যাশ ইকুয়ালস টু ডেল টিএফ। এখানে টিএফ হচ্ছে পিওর সলভেন্টের ফিজিং টেম্পারেচার আর টিএফ ড্যাশ হচ্ছে তোমার সলিউশনের ফিজিং টেম্পারেচার, ইকুয়ালস টু ডেল টিএফ। ডেল টিএফ হচ্ছে ডিপ্রেশন অফ ফিজিং পয়েন্ট, ডেল টিএফ ইকুয়ালস টু কেএফ ডট এম, হোয়ার এম ইকুয়ালস টু মোলালিটি। মোলালিটি মিন্স মোলস অফ সলিউট পার কেজি অফ সলভেন্ট। এটাকে আমি আরেকভাবে বলতে পারি, যেটা তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম, আরেকবার বলছি, মোলালিটি অফ এ সলিউশন ইজ দ্য নাম্বার অফ গ্রাম মোলস অফ দ্য সলিউট প্রেজেন্ট ইন হাজার গ্রাম অফ দ্য সলভেন্ট, এটাকে বলা হচ্ছে মোলালিটি। অথবা আরেকভাবে বলতে পারে, মোলালিটি মিন্স মোলস অফ সলিউট পার কেজি অফ সলভেন্ট। দ্য কনস্ট্যান্ট কেএফ ইজ কল্ড দ্য মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট অর দ্য মোলাল কায়োস্কোপিক কনস্ট্যান্ট। এই কেএফ অলওয়েজ ডিপেন্ড সলভেন্ট নেচার নট সলিউট। এই কায়োস্কোপিক কনস্ট্যান্ট কেএফ হচ্ছে অলওয়েজ ডিপেন্ড করে সলভেন্টের নেচারের উপর, নট সলিউট। ওকে, ডেলটিএফ ইকুয়ালস টু কেএফ ডট এম, হোয়ার ডেলটিএফ ইকুয়ালস টু কেএফ ডট, যেখানে এম মোলালিটি, মোলালিটি ইকুয়ালস ডব্লিউ বি বাই এম বি বাই ডব্লিউ এ বাই হাজার, অর টিএফ মাইনাস টিএফ ড্যাশ ইকুয়ালস টু কেএফ ডট ডব্লিউ বি ইন্টু হাজার বাই ডব্লিউ এ ইন্টু এম বি। দিস ইজ দ্য ফাইনাল ইকুয়েশন ডিপ্রেশন অফ ফিজিং পয়েন্ট অফ সলিউশনের। ওকে, ডব্লিউ বি গাম অফ সলিউট আর ডিজলভ ইন ডব্লিউ এ গাম অফ সলভেন্ট। ওকে, তোমরা এই ইকুয়েশনটি ভালো করে পড়ো, এখান থেকেও প্রচুর প্রবলেম আছে, খুব ইম্পর্টেন্ট, একটু মনে রেখো তোমরা। দেন কেএফ ইকুয়ালস টু আর টিএফ স্কোয়ার বাই হাজার ইন্টু এলএফ। এটা কেন আমি বললাম কেএফ ইকুয়ালস টু আর টিপ স্কোয়ার বাই হাজার ইন্টু এলএফ, তোমাদের অনেক সময় প্রবলেমে ডব্লিউ বি ডব্লিউ এ এম বি এগুলোর ডাটা দিয়ে দেয়, অথবা ফাইনাল টেম্পারেচার বা ইনিশিয়াল টেম্পারেচার এই ভ্যালুগুলো দিয়ে দিতে পারে। অনেক সময় কেএফের ভ্যালুটা দেওয়া থাকে না, কেএফের ভ্যালু দেওয়া না থাকলে আমরা জানি, তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, যে কেএফ ইকুয়ালস টু আর টিএফ স্কোয়ার বাই হাজার ইন্টু এলএফ, এখান থেকে আমরা কেএফটা পেয়ে যাব। তারপরে যদি আমাকে ফাইনাল টেম্পারেচার বার করতে বলে, তখন আমি এখান থেকে পেয়ে যাব, যেখানে ফাইনাল টেম্পারেচার হচ্ছে টিএফ আর ইনিশিয়াল টেম্পারেচার টিএফ ড্যাশ টেম্পারেচার, ঠিক আছে, ইনিশিয়াল টেম্পারেচার টিএফ ড্যাশ। অর কেএফ ইকুয়ালস টু আর টিএফ স্কোয়ার বাই হাজার ইন্টু ডেলএইচ ফিউশন বাই এম এ, এলএফটাকে আমরা ভেঙে নিলাম কিসে, ডেলএইচ ফিউশন বাই এম এ, এলএফ ইকুয়ালস টু, ঠিক আছে, এলএফকে আবার লেটেন্ট হিট অফ ফিউশন পার গ্রাম এলএফকে বলা হয়, আর এম এ হচ্ছে মলিকুলার ওয়েট অফ সলভেন্ট। ওকে, ওভারঅল ইকুয়েশনে যদি আমি ডেলটিএফ ইকুয়াল টু কেএফ ডট এম এ ওভারঅলের ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে হচ্ছে টিএফ মাই ডেলটিএফ ইকুয়ালস টু কেএফ ডট এম নিচে, অর ডে টিএফ মাইনাস টিএফ ড্যাশ ইকুয়ালস টু কেএফ এর ভ্যালু বসিয়ে দিই, আর টিএফ স্কোয়ার বাই হাজার ইন্টু ডেলএইচ ফিউশন বাই এম এ ইন্টু, এবারে মোলালিটির ভ্যালুটা বসিয়ে দিই, ডব্লিউ বি ইন্টু হাজার বাই ডব্লিউ এ ইন্টু এম বি। ওকে, ওয়ার এল এফ ইকুয়াল টু লেটেন্ট হিট অফ ফিউশন পার গ্রাম আর এম ইকুয়ালস টু মলিকুলার ওয়েট অফ সলভেন্ট। ওকে, অনেক